আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্বাধীন দেশ টিভির সাপ্তাহিক খবরে। সাথে আছে আমি উবাইদুল কবির খোকন। আপনাদের সবাইকে সরাসরি নিয়ে যাচ্ছি বিস্তারিত খবরে। ইতালির মিলানের দারুল হিকমা একাডেমির আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। ইতালি থেকে আমাদের মিলান প্রতিনিধি জানান, ইতালির মিলানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশু কিশোরদের আবৃত্তি সরাবলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মিলান কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দারুল হিকমা একাডেমির শিক্ষক হাফিজ জিয়াউল ইসলামের পরিচালনা অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জিদান। একাডেমির ছাত্রছাত্রীদের পরিবেশনা সমাবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর এক এক করে কবিতা আবৃত্তি ছড়া ও ইসলামিক সঙ্গীত পরিবেশন করেছে ছাত্রছাত্রীরা। বক্তারা মহান স্বাধীনতা দিবসের অর্জনে যে সকল মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন সকলের রুহের মাগফিরাত কামনা করেন এবং তারা বলেন, স্বাধীনতার 45 বছর পার হলেও এখন পর্যন্ত দেশের বর্তমান যে অস্থিতিশীলতা বিরাজ করছে তার জন্য সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনার সভায় বক্তব্য রাখেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জুনায়েদ সুবহান, শিক্ষক আবু নাসের বাহার, মাহমুদ হোসেন সহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে সকল মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।